কারিগরি সব জটিলতার অবসান হলেও পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বর্ষার তীব্র স্রোত। এ স্রোতের প্রভাবে নদীর তলদেশে পলিস্তর জমায়, চলাচল করতে পারছে না স্প্যানবাহী ক্রেন। এই দুই প্রাকৃতিক সমস্যায় পড়ে তাই জুলাই মাসে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। তবে প্রকল্প পরিচালক জানিয়েছেন, বর্ষায় কাজের গতি ধীর হয়ে আসলেও এটি হিসাবের মধ্যে থাকায় প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে কোনো সমস্যা হবে না। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীতে তীব্র স্রোত, চেনা পদ্মা এখন অনেকটাই অচেনা, আগ্রাসী। নদী জুড়ে কাজের ছড়াছড়ি, এখন একটার পর একটা নতুন স্প্যান যোগ হওয়ার কথা থাকলেও গত এক মাসের বেশি সময় ধরে স্প্যান বসানো যাচ্ছে না নদীর তীব্র স্রোতের কারণে। নদীর মহাপ্রান্তে স্রোতের তীব্রতা এতটাই যে স্প্যান বহনকারী ট্রেনটি এখান থেকে জাজিরা প্রান্তে সরিয়ে দিতে হয়েছে। অন্যদিকে নদীর এই স্রোতের সঙ্গে তলদেশে জমছে পুরু পলির স্তর, পিলারগুলোর গোড়ায় পলি জমে তৈরি হচ্ছে নাব্য সংকট, ফলে স্পেনবাহী ক্রেন পিলারের কাছে নিতেও সমস্যা হচ্ছে। আমরা তো চাচ্ছি যত বেশি করা যায় ততই আমাদের জন্য সুবিধা, এখন আমাদের সবই আছে, এখন নতুন বাধা আসতেছে আমাদের সেডিমেন্ট এবং স্রোত। তবে এই সময়টায় বেশ ভালোভাবেই এগিয়ে চলছে ইতিমধ্যে পিলারের উপর বসানো স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়ার ক্ষেত্রে বর্ষা কোনো বিরূপ প্রভাব ফেলবে না। অবশ্যই কম হবে, বাট এটা ইট ইজ ইট প্ল্যান কম, মানে আমরা বাধ্য এইভাবে প্ল্যান করতে, আমাদের ন্যাচারাল জিনিসটা মাথায় রাখতে হবে। এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 81 ভাগ, আর পুরো প্রকল্পের কাজ 71 ভাগ। প্রাকৃতিক আর যান্ত্রিক নানা জটিলতা এড়িয়ে চালিয়ে নিতে হচ্ছে পদ্মা সেতুর কাজ। বর্ষা এখন নদীতে তীব্র স্রোত, সেটাকে হিসেবের মধ্যে রেখেই এগিয়ে নিতে হচ্ছে কাজ। মূল নদীতে কাজ করা তাই এখন বেশ কঠিন হয়ে পড়ল। বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্যে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে কাজের গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। কোন বইটা পাঠকের জন্য উপযোগী?